अस्तु मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतगमय ओम शांति ओम शांति ओम शांति। সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট জ্যোতিষী এস কুমার। জ্যোতিষী এস কুমার মানে যেমন থাকে টিপস, তার সঙ্গে থাকে এই অথেন্টিক একটি অনুষ্ঠান, যেখানে একটা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আপনার জীবন সম্পর্কে যেরকম বলে দেন, তার সঙ্গে আপনার হাতের রেখা, যেটা আপনারা ওনাকে দেখতে পাচ্ছেন কিন্তু উনি তো আপনাদের কাউকে দেখতে পাচ্ছেন না, ওই ডেট অফ বার্থের উপরে উইদাউট ল্যাপটপ উইদাউট এফিমেরিস হাতের রেখা বলে দেওয়া, এবং তার সঙ্গে মেডিকেল অ্যাস্ট্রোলজি, অর্থাৎ আপনি শারীরিক কোনো বিষয় নিয়ে ভুগছেন কি না, সেটা শরীরের কোন অঙ্গ নিয়ে, এই এতটা পারফেক্ট না দেখে ল্যাপটপ এফিমেরিস ছাড়া যে মানুষটি জীবনের পিন পয়েন্টে পৌঁছে যান, সেই মানুষটির সান্নিধ্যে আপনারা যখন আসেন ডিটেলস বিচার, সমস্ত রকমের যে বিচারগুলো রয়েছে সেখানে হস্তরেখা, অর্থাৎ আপনার হাত, ডেট অফ বার্থের উপরে বিচার, মুহূর্ত গণনা, এই সমস্ত কিছুর পরে আসেন কিন্তু প্রতিকার বা প্রতিবিধান, যে প্রতিকার বা প্রতিবিধান আপনাদের জীবনে সফলতা এনে দেয়। যে মানুষটির হাত ধরে আসে সেই জ্যোতিষী এস কুমারকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। শুনবো কিছু সুন্দর মন্ত্রচারণ। নমস্কার। সর্বপ্রথমে পরম পিতার চরণে কোটি কোটি প্রণাম, তারা মায়ের চরণে কোটি কোটি প্রণাম, হনুমানজির চরণে কোটি কোটি প্রণাম, দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে, গুরুজন সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম গঙ্গানপতয়ে নমঃ। ওম মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম প্রত্যালীর্হ পদার্পিতং ঘ্রি শবহৃদি ঘোরাঢ্য হাসপড়া খরে গন্ধিবর কর্তৃক খর্পরভুজা হুঙ্কার বিজদ ভবা খর্বানীল বিশাল পিঙ্গল জটাজুটিক নগরজুতা জড্ডনস্ত কপালং ত্রি জগতং অন্তগ্র তারাশয়ম। ওম নমঃ শিবায় শান্তায় কর্ণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর। ওম নম হনুমতে নমঃ। জয় জগন্নাথ। আজকের ইচ্ছা পূরণ অনুষ্ঠানে আমি তরুণ চক্রবর্তী, আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষী এস কুমার। আমি সরাসরি জ্যোতিষী এস কুমারের কাছে চলে যাব, আপনাদের জন্য কিছু বিষয় রয়েছে যেগুলো মন দিয়ে দেখবেন, যদি মিস করেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন জ্যোতিষী এস কুমার দিয়ে সমস্ত অনুষ্ঠানটাই কিন্তু পেয়ে যাবেন। এস কুমার দা, এই যে আপনার চেম্বারে যখন কেউ আসে, এখানে তো আপনি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দিচ্ছে উইদাউট ল্যাপটপ উইদাউট এফিমেরিস আপনি ফেস রিডিং তো করি। হ্যাঁ, এই যখন চেম্বারে আসে, এই যে দীর্ঘ সময় নেন, আধ ঘন্টা, 45 মিনিট প্রয়োজন, এক ঘন্টা, যে কারণে আপনি 10 জনের সমস্যা অনুযায়ী, সমস্যার গভীরতা অনুযায়ী আমার, আপনি সমস্যার গভীরতা অনুযায়ী আমার প্রচুর সময় লাগে। এক একজন ক্লায়েন্ট আসেন, তার সমস্যার গভীরতা অনুযায়ী আমার সময়টা তার উপর নির্ভর করে। জন্ম তারিখ, জন্ম সময় বা ফেস রিডিং, যখন তিনি আমার কাছে আসছেন তখন তার ফেস রিডিং, মুহূর্ত গণনা, মোমেন্ট ক্যালকুলেশন, যার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ নেই তার মোমেন্ট ক্যালকুলেশন, হাত দেখে বলা, যেটাকে পাম রিডিং বলা, পাম রিডিং, সমস্ত কিছু কিন্তু করা হয়। সেই ব্যাপারগুলোর জন্য আমার প্রত্যেকটা বিষয়ের জন্য তাকে কিছু সংখ্যা জিজ্ঞাসা করা হয়। এইগুলো মানে অনেক সব কিছু করতে আমার প্রচুর সময় লাগে। এই সময়টা হাতে নিয়ে আসবেন, ওই এলাম আর সঙ্গে সঙ্গে চলে যাব এই বললে কিন্তু দেখানো যাবে না। যাই হোক, সময় নিয়ে আসতে হবে, সময় নিয়ে এইবার যাব সেই বিষয়টা। তাহলে প্রথমে, হ্যাঁ, হিংসা থেকে শত্রুতা, শত্রুতা, শত্রুতা এবং টুকটাক টুকটাক তন্ত্রমন্ত্র, কিছু ব্ল্যাক ম্যাজিক করা, ব্ল্যাক ম্যাজিক করলে সেই মানুষটিকে যখন নাকি আমার কাছে তিনি অ্যাপিয়ার হচ্ছেন, আমার কাছে আসছেন, তখন কিন্তু আমি তার ফেস রিডিংয়ে কিন্তু কিছু বুঝে যাচ্ছি যে এর উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা আছে। সেটা কিন্তু আমার এত বছরের অভিজ্ঞতা, 29 ইয়ার্স আমি এই নিয়ে আছি, তা আমার কিন্তু অভিজ্ঞতা অনুযায়ী আমি কিন্তু একটা মানুষ যখন আমার
সান্নিধ্যে আসে, তখন কিন্তু আমি ফেস রিডিং করে তাকে বলে দিই যে আপনি কি এই সমস্যাগুলোয় ভুগছেন। তখন তিনি বলেন হ্যাঁ আমি এই সমস্যাগুলোয় ভুগছি। তা সেইগুলো কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যে আপনার কি কি সিমটম বাড়িতে বসে, সবাই তো আর আমার কাছে এসে উপস্থিত হতে পারছেন না বা আমার দেখাও সম্ভব না, তা আপনাদের কি কি সিমটম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের উপরে ব্ল্যাক ম্যাজিক কিছু করা হয়েছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং সে কোনো কিছু ধরুন আপনার বাড়িতে কেউ নষ্ট করার জন্য, আপনার বাড়ির কে ক্ষতি করার জন্য কিছু বা আপনাদের কিছু ক্ষতি করার জন্য বাড়িতে ফেলে দিয়ে গেল, সেটাকে নষ্ট করবেন কি করে? অনেকে বলেন যে প্রস্রাব করে দাও, প্রস্রাব করলেও কিন্তু সেটা পুরো গুণাগুণ কিন্তু কেটে যায় না, এবং জল ঢেলে বা ওটাকে তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে দিলেও সেটা কিন্তু হয় না। সেটা কি করতে হয় সেটা আজকে আমি আলোচনা করব, অবশ্যই আলোচনা করব। এবং আপনাদের অনেকেই দেখবেন মহিলারা কিন্তু এই বাড়িতে দেখবেন স্টিলের ছোট ছোট বাসন বা গ্রামাঞ্চলে দেখবেন কটকটি বা চানাচুর বা বিস্কুট এগুলো বিক্রি করার জন্য চুল কেনে, তারা গ্রামাঞ্চলে মহিলাদের চুল কিনে নিয়ে যায়, সেই চুলগুলো দিয়ে তারা অনেক কিছু বিভিন্ন রকম পয়সা দেয় অনেক কিছু, কিন্তু চুলটা আবার তারা মানে বিভিন্ন কাজে ব্যবহৃত করে। এই যে চুলটা দেওয়াটা কিন্তু একদম অনুচিত, চুল দিয়ে সামান্য কিছু আপনি অর্থ পেলেন কিন্তু আপনি জানেন না কি থেকে আপনি বঞ্চিত হলেন। বলবো আসবো একটু ফোনের বন্ধুকে দেখে নেবো। হ্যালো নমস্কার, জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ বলুন, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম আর ডেট অফ বার্থ? সানিয়া ঘোষ, 29/3/2005। কটার সময় জন্ম? সকাল 7:20। 29/3/2005 সকাল 7:20, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোথা থেকে ফোন, কোথা থেকে ফোন করছেন? বর্ধমান থেকে। বর্ধমান। দাদার অনুষ্ঠান কতদিন দেখছেন? সব সময় হয় না, মানে লাইভ অনুষ্ঠান দেখতে পাই না, ওই পুনঃপ্রচার যেগুলো হয় সেগুলো একটু ইউটিউবেও তো পাবেন, ইউটিউবে গিয়ে জ্যোতিষ কুমার দিয়ে সার্চ করলে অনুষ্ঠান দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। এবার দাদা আপনার মেয়ের বিষয়ে বলছেন। প্রথম কথা হচ্ছে যে আপনার মেয়ে অত্যন্ত ভালো মানসিকতার এবং খুব সহজ সারল্য, ওর মধ্যে একটা ব্যাপার আছে সিম্পলিসিটি। এই সহজ সারল্যের জন্য কিন্তু মানুষের কাছে ঠকবে বা ঠকছে, ব্যবহৃত হচ্ছে, বুঝতে পারেন সেটা? হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বুঝে নিয়েছি একটা মানুষের ডেট অফ বার্থ পেলেই আমি তাকে বলে দিতে পারি যে তার মানে ফিচার্সটা কিরকম, বৈশিষ্ট্য কি, কি বৈশিষ্ট্যের মানুষ, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু এবং ভীষণ মানসিক চঞ্চল, অস্থির, মানসিক চঞ্চলতা, বুঝলেন? আরেকটা জিনিস ওর ব্যাপার রয়েছে যেটা নাকি অত্যন্ত সৎ কিন্তু স্পষ্টভাষী, স্টেট বলে ফেলে, স্টেট বলে ফেলে মানুষের কাছে খারাপ হয়ে যায়, বুঝতে পেরেছেন কি বললাম? তোমার এটা আমার ভালো লাগছে না বলে দিল স্টেট, তাহলে সেই মানুষটা একটু মনে আঘাত পেল। এই যে ব্যাপারগুলো, এই জায়গাগুলো কিন্তু বিরাটভাবে ডিস্টার্ব রয়েছে। আপনি পারলে আমার সাথে দূরের মানুষরা কিভাবে যোগাযোগ করে এবং কি করতে হয় সব কিছু কিন্তু আপনি প্রোগ্রামের পর ফোন করুন, আপনি ডিটেলস জানতে পারবেন। কেননা ওর কিন্তু 2017 সাল থেকে, আপনি বুঝতে পাচ্ছেন, 2017 সালের জুন মাসের পর থেকে ওর মধ্যে একটা চেঞ্জ পাচ্ছেন আপনি। হ্যাঁ, আমি সেই চেঞ্জটা কেন হচ্ছে কি হচ্ছে ডিটেলস বলে দিতে পারি আপনি যদি সেই পদ্ধতিতে আসেন, এবং কিভাবে আসবেন সমস্ত কিছু আমি প্রোগ্রামের পর আমি সেই পদ্ধতিটা জানার জন্য টিভি স্ক্রিনে যে নাম্বার রয়েছে 9330961109 এ ফোন করুন। করার পর আপনাকে বলে দেবেন যে ঘরে বসে ডিটেলস কিভাবে জানতে পারবেন এবং ঘরে বসে প্রতিকার বা প্রতিবিধানটা কিভাবে পাবেন। আর ওনাকে কিন্তু বুধবার, দমদম, বাকি অন্যান্য দিন ব্যারাকপুরে পাচ্ছেন। তাহলে আমরা কি করে বুঝবো যে একটা মানুষকে কিছু ক্ষতি করেছে? দেখবেন অনেকের নখের মধ্যে কিছু ফুল জন্মায়, ফুল হয় নখের মধ্যে, নখে দেখবেন যে একটা নীল ভাব, নীল নীল একটা নখের চারিপাশে একটা নীল মতো মানে আভা, নীল আভা, একটা নীল রং হয়ে যায়, মানে একটা কিরকম ইয়ে হয়ে যায়। অনেক সময় আপনারা ধরুন একটু বাইরে বেরিয়েছেন, আপনার মাথার উপরে কাক ঘোরাঘুরি করছে, কাক ঘুরছে আপনাকে ঘিরে, মানে আপনার মাথার উপর দিয়ে, বা মাথায় কোনো ঠোক্কর
মারার জন্য চেষ্টা করছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার উপরে কিন্তু কিছু তন্ত্র করা হয়েছে, আপনার কিন্তু দুঃসময়ে চলে এসছে, আপনার ওয়েট কমে যাচ্ছে, আপনার দিনে দিনে আপনার মানে ওয়েটটা কমে যাচ্ছে, আপনার দিনে দিনে ওয়েট কমে যাচ্ছে, এনার্জি পাচ্ছেন না কোনো কাজে, এবং আপনার গ্লেজ গ্ল্যামারটা ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে। আপনার ছ মাস আগে যে গ্লেজ গ্ল্যামার ছিল সেটা কিন্তু এখন নেই, বর্তমানে ফিকে হয়ে গেছে, আপনি বিভিন্ন রকম, এবং আপনার খাওয়া দাওয়ার ইচ্ছে নেই, একদম খাওয়া দাওয়ার ইচ্ছে নেই, একদম মুখে কোনো রুচি নেই, বিভিন্ন রকম এই ব্যাপারগুলো যখন নাকি আপনি বুঝতে পাচ্ছেন, তখন কিন্তু আপনার কিন্তু মনে করবেন যে আপনার, ধরুন আপনি স্বপ্ন দেখছেন যে উঁচু স্থান থেকে আপনি পড়ে যাচ্ছেন, আপনি সাপোর্টলেস, কোনো উঁচু স্থান থেকে আপনি পড়ে যাচ্ছেন, বা কোনো জন্তু জানোয়ার আপনাকে তাড়া করছে, সাপ বা কিছু, সাপের স্বপ্ন দেখা, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আপনি মনে করবেন যে আপনার উপরে কিন্তু তন্ত্র চেষ্টা চলছে, বা তন্ত্র কেউ করেছে, ক্ষতি করে রেখেছে। এই ব্যাপারগুলো যখন হবে তখন কিন্তু আপনার স্বাভাবিক বুদ্ধি খাটবে না, আপনার স্বাভাবিক বুদ্ধি মনে হবে যেন, যেমন নাকি কোনো ওয়াইন খেলে যেমন একটা ঘোরের মধ্যে থাকে মানুষ, সেরকম আপনি একটা ঘোরের মধ্যে, আপনার নিজস্ব বুদ্ধি আর খাটাতে পারছেন না, আপনি একটা ঘোরের মধ্যে দিয়ে চলছেন। এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু হচ্ছে তন্ত্রের প্রভাব, বা তন্ত্র আপনার উপরে কোনো কাজ করেছে। এই জায়গাগুলোকে আপনি বেরিয়ে আসবেন কি করে অবশ্যই বলবো আমি, আর কিভাবে আপনার শরীরে তন্ত্র ঢুকতে পারবে না, কি কি রাখলে আপনার শরীরে এমন জিনিস আপনি রাখবেন যেটা আপনাকে তন্ত্র স্পর্শ করতে পারবে না, ছুঁতে পারবে না, এমন জিনিস আছে যে জিনিসটা আপনাকে কোনোভাবেই, যত বড় তান্ত্রিক হোক, আপনাকে ক্ষতি করতে পারবে না, ক্ষতির চেষ্টা করলেও ক্ষতি করতে পারবে না। অবশ্যই এই অনুষ্ঠান যারা দেখছেন তারা তো জানতে পারবেন, যারা দেখতে পাচ্ছেন না কোনো না কোনো কারণে, আপনারাও জানতে পারবেন, বিশ্বের যে কোনো প্রান্তে বসেই জানতে পারবেন। তার জন্য যেটা করতে হবে, ইউটিউবে গিয়ে সার্চ করুন জ্যোতিষী এস কুমার দিয়ে, তাহলে এই লাইভ অনুষ্ঠান যেমন প্রত্যেকটা অনুষ্ঠানই পাবেন, এবং এই টিপস বা এখান থেকে বেরিয়ে আসার রাস্তা সমস্তটাই কিন্তু জেনে নিতে পারবেন। আর দূরের দর্শক বন্ধু, ঘরে বসে কিভাবে পরিষেবা পাবেন, তার জন্যে টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে 9330961109 এ ফোন করে জেনে নিন, এবং অনুষ্ঠানের পরে এই নাম্বারে ফোন করুন, বুকিং করুন, অগ্রিম বুকিং বাঞ্ছনীয়, বুধবার দমদম, বাকি অন্যান্য দিন ব্যারাকপুর। দেখবেন যে ফলস কোর্ট কেসে পড়ে যাচ্ছেন, অনেকে দেখবেন আপনি কিছুই করেননি কিন্তু আপনাকে একটা থানা পুলিশ মামলা মোকদ্দমা একটা কোনো কিছুর মধ্যে ফলস কেসে ফেলে দিল, সেটা যেমন গ্রহের একটা কাজ রয়েছে, সেরকম কিন্তু তন্ত্র মাধ্যমেও কিন্তু তাকে বিভিন্নভাবে ফেলা যায়। এইভাবে কি আপনি দেখবেন যে আপনার মানে মনটাকে এত হতাশ করে দিয়েছে, এমন মানে ডিপ্রেশন আপনার মনের মধ্যে চলে এসছে যে আপনার মনে হচ্ছে যে জীবনে আর বেঁচে থেকে লাভ নেই, সুইসাইডিং একটা টেন্ডেন্সি, আপনার মনের মধ্যে আত্মবিশ্বাস কমে যাচ্ছে। এই যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় তখন কিন্তু তার মধ্যে আত্মবিশ্বাসটা কিন্তু কমে যায়, নিজের প্রতি নিজের যে বিশ্বাস, মনের জোর, এগুলো একদম কমে যায়। তখন কিন্তু যে যা বলে, হ্যাঁ তোমার বাড়িতে দেখবে ওখানে তাবিজ পোতা আছে কেউ বলল, কিন্তু আপনি মনে করলেন সেইখানেই তাবিজ পোতা আছে, ঘুরতে আরম্ভ করবে, বিভিন্ন রকম ইয়ে করবে, এই যে জিনিসগুলো, তার মানে কি আপনার মনের কমজোরি ব্যাপারটা কিন্তু বিরাটভাবে আপনার মধ্যে খেলছে। এই জায়গাগুলো আরো আছে, আসবো, হ্যাপিনেস থাকবে না কোনো রকম আপনার মধ্যে। হ্যালো নমস্কার, জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, কার বিষয়ে জানবেন? আমি জানবো আমার বিষয়ে স্যার। আপনার নাম? আমার নাম তন্ময় রায়। কোথা থেকে ফোন করছেন? আমি করছি আপনার কল্যাণী থেকে। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 21 জুন। হ্যাঁ বলুন। 21 জুন 1989। 21 জুন 1989, 89। কটার সময় জন্ম? আমার জন্ম হয়েছিল সকাল 7:35। সকাল 7:35। দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ আমি আগে দেখেছি, এবার আমার মাসি ও দাদা মানে স্যারের কাছে গিয়েছিলেন দমদমের চেম্বারে। আচ্ছা, তো মাসি বললেন যে একবার দেখ, দাদার সঙ্গে কথা বলে প্রোগ্রাম দেখলাম, দেখে মনে হলো যে না ঠিক আছে একবার কোন আপনার সঙ্গে যোগাযোগ করে নেওয়াটাই উচিত আমার। আচ্ছা, আপনার মাসি যে দমদম চেম্বারে দাদার কাছে এসেছিলেন, এসে কেমন আছেন এখন? এখন
সে গেছিল তার মেয়ে মানে তার মার সেই মাস তো বোনের জন্য, তো সেই মেয়ে তো তার ক্যারিয়ারের ব্যাপার নিয়ে দাদার কাছ থেকে কনসাল্ট করেছেন, তো সে এখন ঠিকঠাক একদম নিজের মানে কাজের জন্য খুব ভালো জায়গায় রয়েছে, খুব ভালো জায়গায় রয়েছেন। এবং ওইটা দেখেই মাসির মেয়েকে জিজ্ঞেস করা বা মাসির থেকে এই অ্যাড্রেস পাওয়া, তাই তো? অবশ্যই আপনার বিষয়ে দাদা বলছেন। আচ্ছা, ডেট অফ বার্থটা আরেকবার বলুন। 21/6/89। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার সরকারি চাকরির একদম মুখে গিয়ে কিন্তু আটকে যাবে। সরকারি চাকরি হওয়ার মতো জায়গায় আপনি ধরুন প্রথমে আপনি রিটেন টেস্টে পাস করে গেলেন, কিন্তু আপনি ইন্টারভিউ লেভেলে গিয়ে বা ইন্টারভিউতে গিয়ে আপনি কিন্তু সেটা পাবেন না, এরকম একটা পরিস্থিতি কিন্তু আপনার আসবে। এবং সেরকম এসেছিল কোনো? আমি তো দেখুন স্যার, সরকারি চাকরি তো দিয়েছি পরীক্ষাগুলো, কিন্তু এখনো পর্যন্ত মানে ইন্টারভিউ জায়গায় আমি পৌঁছাতে পারিনি। হ্যাঁ, এই জায়গাটা আমি বলছি যে আপনার কিন্তু সরকারি চাকরির যোগ রয়েছে, কিন্তু আপনার শেষ পর্যায়ে গিয়ে কিন্তু একটা বাধা চলে আসবে। যেহেতু বৃহস্পতি এবং রবি এই দুটো গ্রহ কিন্তু সরকারি চাকরির কারক গ্রহ, বুঝতে পেরেছেন? সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি এবং রবি পীড়িত অবস্থায় রয়েছে, যার কারণে আপনার কিন্তু সরকারি চাকরির জায়গাটা কিন্তু একটু বাধা রয়েছে, ঠিক আছে? আপনি বর্তমানে কিন্তু কোনো না কোনো জায়গায় একটা সার্ভিস করছেন, কোনো জায়গায় করছেন, তাই তো? আচ্ছা, এই যে চাকরিটা, এটা মোটামুটি আপনার এই 10-11 মাসের মতো হবে, মানে 10-11 মাসের মতো হবে আপনি এখানে জয়েন করেছেন। তার আগে কিন্তু আরেকটা জায়গায় আপনি করতেন, তাই তো? হ্যাঁ, ঠিক কথা স্যার, একদম একদম ঠিক কথা। আপনার মাসির মেয়ে দাদার কাছে এসেছিলেন, ভালো আছেন, সবটা মেনে নিলাম। আপনি আসেননি, আপনাকে মাসি বলেছিলেন অনুষ্ঠানটা দেখতে, তাই তো? এবার মাসিমার কথায় আপনি অনুষ্ঠানটা দেখা আরম্ভ করলেন, কিন্তু আজকে আপনাকে বলে দিলেন যে এটা কিন্তু আপনার প্রথম চাকরি নয়, দ্বিতীয় চাকরি। হ্যাঁ, সেটাই তো, মানে আমি দেখেছিলাম দাদা যখন প্রোগ্রাম দেখতাম, দেখতাম যে উনি স্যার মানে যাওয়ার বলছিলেন, তাদের কি করে যে মিলিয়ে ফেলছেন সেটা আপনার তখন মনে হচ্ছিল বোধ হয় এটা গট আপ গেম নাকি? এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে না, এটা নিশ্চয় কোনো ব্যাপার রয়েছে, আমাকে ফেব্রুয়ারির পর থেকে নতুন চাকরির একটা যোগ আসছে, সেটা কিন্তু এর থেকে অনেক বেটার হবে, ঠিক আছে? সেটার ব্যাপারটা চেষ্টা করুন। আর আপনি একটা ছোট্ট আমাকে একটা খবর দিন তো, দেখুন আপনার বুড়ো আঙুল, এই যে এই বুড়ো আঙুল, বুড়ো আঙুলের ঠিক নখের এরকম জায়গায় একটা তিল রয়েছে, দেখুন তো ভালো করে, ঠিক এরকম জায়গায় হবে, এরকম এই এই প্লেসটার মধ্যে। আমার বাঁ হাতে রয়েছে, বাঁ হাতে। বাঁ হাত? আমি কিন্তু বাঁ হাত আর ডান হাত কোনোটা বলি না। বাঁ হাত কার, অন্য লোকের না আপনার? আমার, আমারই রয়েছে। তাহলে আপনার হাতে বুড়ো আঙুলের নখের নিচে ডান হাতটাও আপনার, বাঁ হাতটাও আপনার, দুটোতেই কাটলে লাগবে সমান, তাই তো? তাই তো, একদম বলা যায়। যদি মানে সঠিক অধ্যয়ন থাকে, সঠিক যদি স্টাডি থাকে, এবং আমি যে সাবজেক্টটা নিয়ে রিসার্চ করছি এটা থেকে কিন্তু বলা যায়। যাই হোক, আপনাকে আমি যেটা বললাম যে ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু একটা চান্স আসছে, সেই চান্সটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। তাতে যদি আমার কোনো সহযোগিতা করতে হয় আমি অবশ্যই হাত বাড়িয়ে আছি, কিন্তু আপনি সমস্যায় আছেন, আপনি হাত বাড়ালে তবেই আমি হাতটা ধরতে পারব। একদম একদম স্যার, একদম। সেই হাতটা বাড়ানোর জন্য ব্যবহার করতে হবে 9330961109, ঠিক আছে? ঠিক আছে স্যার, একদম ওকে। হ্যাঁ, এইবার আপনার সেই জায়গায় আমরা ফিরে যাব। তাহলে দেখবেন এই যে কোনো সময় এই ব্ল্যাক ম্যাজিকের আওতায়, অর্থাৎ কোনো কিছু আপনার উপরে তন্ত্রক্রিয়া বা একটা ইয়ে করা হয়েছে, কালা জাদু করা হয়েছে, তাহলে কিন্তু আপনার দেখবেন কারো সাথে আপনার একটা রিলেশন ছিল, ভালোবাসার রিলেশন, বা আপনার মার সাথে, আপনার বাবার সাথে, আপনার বোনেদের সাথে, ভাই বোনের সাথে, এই রিলেশনটা কিন্তু নষ্ট হয়ে যায় কালা জাদুর ফলে। আপনার রিলেশনটা নষ্ট হয়ে যাবে, আপনাকে দেখতে পারবে না, আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি আসবে, বিভিন্ন রকম আপনি একঘরে হয়ে যাবেন, আপনার কেউ আপনাকে কেউ দেখতে পারবে না, আপনার শরীর ভালো যাবে না, আপনার শরীরে রোগ হলো, সামান্য কিছু জ্বর হলো বা কিছু হলো কিন্তু সেটা সারতে চাইবে না, ভুল ট্রিটমেন্টের শিকার হবেন আপনি, এটা কিন্তু
তন্ত্রক্রিয়া আপনার উপরে কোনো কিছু প্রয়োগ হয়েছে। এটা কিন্তু আবার বাস্তু থেকেও আসে, বাস্তু যদি ঠিক না থাকে, বাস্তুর ওই যে আমি আগেই বললাম দক্ষিণ পশ্চিম কর্নার থেকে কোনো যদি দরজা থাকে বা উত্তর পশ্চিম কর্নার থেকেও কিন্তু অনেক সময় প্রবলেম আসে। উত্তর পূর্ব কর্নারে ধরুন আপনার রান্নাঘর রয়েছে বিভিন্ন রকম, আপনি উত্তর দিকে মুখ করে রান্না করেন, আপনি উত্তর দিকে মাথা দিয়ে শোন, এগুলো কিন্তু বাস্তু মতে চলবে না। এবং আপনার ঠাকুর ঘরে আপনি যখন পুজো করবেন আপনার মুখটা থাকবে, পূজারীর মুখ থাকবে হয় উত্তর দিক না হলে পূর্ব দিক, এগুলো মাথায় রেখে আপনাকে কিন্তু কাজ করতে হবে। আপনার টয়লেট ল্যাট্রিন এগুলো উত্তর বা পূর্ব দিকে বা উত্তর পূর্ব কর্নারে কখনোই থাকবে না, তাতে কিন্তু আপনারা বাস্তুর থেকে শান্তি পাবেন না। এরকম তন্ত্রমন্ত্র আপনার উপরে চলবে। আপনার আশেপাশে যদি সুইসাইড কেস থাকে কোনো কিছু, দেখবেন সেই জিন আপনার ঘরে এসে বাসা বাঁধবে। আপনার বাড়িতে দেখবেন মাকড়সার জাল সবসময় ছড়িয়ে যাচ্ছে, একদিন বাদে বাদেই দেখবেন মাকড়সার জাল, বিভিন্ন রকম স্যাঁতস্যাঁতে ভাব, উই পোকা, বিভিন্ন রকম যে সমস্যা, বিভিন্ন দেখবেন যে ঝুল হয়ে যাচ্ছে দুদিন বাদে বাদে, এই ব্যাপারগুলো কিন্তু আপনার বাদুর আপনার বাড়িতে ইয়ে করছে, পেঁচা বসছে, এই যে বিভিন্ন রকম ইয়েগুলো আপনার বাড়িতে কিন্তু একটা, এবং পায়রা পোষা উচিত নয় বাড়িতে। বাড়িতে পায়রা কিন্তু অনেক রকম জিন বা বিভিন্ন জিনিসকে আকর্ষণ করে নিয়ে আসে বাড়িতে। তাই এই ব্যাপারগুলো কিন্তু যখন আলোচনা হয় তখনই আমি বলতে পারি একটা আলোচনার বিষয়। এবার এর থেকে আপনি কি করবেন, তাহলে আপনাকে আমি কিছু জিনিস বলছি। যে ওই যে আগে বললাম যে মহিলাদের যে চুল, এই চুলটা কিন্তু দেওয়া উচিত নয়, চুল বিক্রি করা উচিত নয়, চুল বিক্রি করা এটা দারিদ্রতার লক্ষণ, অর্থাৎ আপনার দারিদ্রতা আসছে নিশ্চিত। তাহলে চুল এগুলো, আবার কেউ ধরুন কোনো কিছু আপনার ক্ষতি করে দিয়ে গেল, কিছু ছিটিয়ে রেখে দিয়ে গেল, কি করবেন? ধরুন কোনো তাবিজ ফেলে দিয়ে গেছে, কোনো ফুল ফেলে দিয়ে গেছে, মিষ্টি বিভিন্ন রকম আপনার কিছু একটা ফল ফলাদি বা কিছু একটা টোটকা করে আপনার বাড়ির দরজায় বা তিন রাস্তার মোড়ে আপনি যেখান দিয়ে বেরোবেন সেখানে কিছু করে দিয়ে গেছে, কি করা দরকার? সেটাকে কিন্তু আপনারা কিন্তু ওই যে অনেকে বলে যে প্রস্রাব করে দিলে সব মিটে গেল, তা নয়, জল দিয়ে বার করে দিলে তা নয়, তুলে ফেলে দেওয়া তা নয়, আগুনে পুড়িয়ে দিতে হবে। আগুনে পুড়িয়ে দিন, যে জিনিসটা আপনার রেখে গেছে সেটাকে আগুনে পুড়িয়ে দিন, সেটা যাই হোক না কেন। আরেকটা জিনিস করা যায়, যদিও আপনাদের কাছাকাছি হয়তো পাবেন না, সেটা ছাগলকে একটু শুকিয়ে দেওয়া, সেটা ছাগলকে শুকিয়ে স্রোতে ফেলে দেওয়া। আর কাছে কি রাখবেন, আপনার জীবনে কোনো দিন তন্ত্র ঢুকবে না, অর্জুন গাছের একটা ফল পাওয়া যায়, ভেতরে ফাঁপা থাকে সেই অর্জুন গাছের ফল, বা বন্য শুকরের যে দাঁত সেটা যদি সঙ্গে রাখেন, বা পেঁচার একটা জিনিস, এগুলো যদি সঙ্গে রাখেন আপনাকে তন্ত্র কোনো দিন ছুঁতে পারবে না। সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেবো, বিদায় জানাবো, অনেক কিছু বলার আকাঙ্ক্ষা থাকে কিন্তু আমাদের সময় ছোট, আপনাদেরও আরো যদি কিছু বলতে হয় তাহলে 9330969 প্রোগ্রামের পর ফোন করে কথা বলে নিন। নমস্কার, ভালো থাকুন, ভালো ভাবুন, সন্তুষ্ট থাকুন তার আমার চরণে, প্রতি প্রত্যেকের মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।